এগিয়ে চলছে আরেকটি আন্তঃবিভাগ রেল যোগাযোগ ব্যবস্থা, আর এটি হচ্ছে আখাউড়া আগরতলা রেলপথ, যা বাংলাদেশ এবং ভারত নির্মাণাধীন একটি রেলপথ। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরার আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলওয়ে স্টেশনের সংযোগ করার জন্য দুদেশের সরকার 21 মে 2013 সালে একটি সমঝোতা স্বাক্ষর করে। এই রেলপথটির মোট দৈর্ঘ্য 15.054 কিলোমিটার, যার মধ্যে মাত্র 5 কিলোমিটার ভারতের দিকে আর বাকি অংশ বাংলাদেশের। আর এই প্রকল্পটি 29 জুলাই 2018 সালে নির্মাণ কাজ শুরু হয়। যদিও এই প্রকল্পটির নির্মাণ কাজ 2020 সালে শেষ হওয়ার কথা, তবে করোনা মহামারীর কারণে এই প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেনি দুদেশের কর্তৃপক্ষই। তবে শেষ পর্যন্ত এই প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে আখাউড়া আগরতলা রেলপথ ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির উদ্বোধন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত 17 মে আখাউড়ার খারকুট এলাকায় আখাউড়া আগরতলা রেলপথ পরিদর্শনকালে এই কথা জানান মাননীয় রেলমন্ত্রী। আখাউড়া আগরতলা রেলপথ দুদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, আখাউড়া আগরতলা রেলপথ দিয়ে ভারতের সঙ্গে আরও একটি আন্তঃবিভাগ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এতে দুদেশের জনগণ উপকৃত হবে। আগামী জুন মাসের মধ্যে প্রজেক্টটির শেষ হওয়ার সময় নির্ধারণ করা আছে। লাইন ও স্লিপার বসানোর কাজ শেষ। আমরা আশা করছি জুনের মধ্যে কাজ শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই রেলপথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, এই রেলপথের মাধ্যমে দেশের নতুন একটি অর্থনৈতিক দ্বার উন্মোচিত হবে। রেলপথে পণ্য পরিবহনের ফলে খরচ অনেক কমে আসবে। রেলওয়ের পূর্বাঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডুয়েলগেজ রেলপথ না থাকায় এখনই আগরতলা থেকে কলকাতা সরাসরি ট্রেন চলাচল করছে না। তবে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ হলে সরাসরি আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু করা সম্ভব হবে। এদিকে পূর্বাঞ্চল রেলওয়ের বিদ্যমান যাত্রী চাপ কমাতে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা চট্টগ্রাম রেলপথে আরও অন্তত 4টি ট্রেন দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।